আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো পুরো সরকারি তিতুমির কলেজটি ঘুরে আর এখানে এই খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো চলছে ইফতারির আয়োজন আর এই যে কিছু ছেলে দেখতে পাচ্ছেন আসছে এরা ইফতারি নিয়ে আসছে তো এই পার্টটা বাদ আগে আপনাদেরকে কলেজটা ঘুরে দেখাই এটা হচ্ছে তিতুমির কলেজের প্রধান যে গেট সেটা এখন এই গেট দিয়ে যাব যাওয়ার পরে আপনাদেরকে ভিতর থেকে গেটটা দেখিয়ে দিব এটা হচ্ছে ভিতর থেকে গেটটা আর এই যে দুই সাইডে দেখতে পাচ্ছেন বিশাল বসার জায়গা ফাঁকা জায়গা মাঝখানে আর দুই সাইডে বিশাল বসার জায়গা যখন পরীক্ষাগুলো হয় তখন অন্যরা এখানে বসে থাকে আর গেটটা বন্ধ করে দেয় আর এই ডান দিকে এখানে আছে মেয়েদের হোস্টেল ছাত্রীনিবাস সুফিয়া কামাল ছাত্রী নিবাস অনেকেই আছে যারা তিতিমির কলেজে যায় অথচ মেয়েদের জন্য যে এই ছাত্রী নিবাসটা আছে এটা দেখতেই পায় না বা ওরা জানেই না যাই হোক এখন আমরা সোজা যাব না হাতের বা দিক দিয়ে প্রথমে যাব গিয়ে তারপরে মাঠটা ঘুরে দেখে তারপরে বাদ বাকিটা দেখবো তো এখানে অনেক সুন্দর একটি রাস্তা আর রাস্তার দুই সাই দুই সাইডে আছে গাছ এখানে ঘেরাও করা জায়গাটাতে অনেক ফুলের গাছ আছে যদিও এখন ফুলের সময় না তো এই জন্য ফুলগুলো দেখা যাচ্ছে না বা ফুল ফোটেনি তো এখানে বাম দিকে বসার জায়গা আর ডান দিকে আছে বিশাল মাঠ তো ডান দিকে যে এখন মাঠটা দেখাচ্ছি যেহেতু এটা রমজানের দিন ছিল কিছু কিছু আসছে যারা মাঠে খেলতে ক্রিকেট খেলতে আর অধিকাংশই ইফতারি করার জন্য বা ইফতারির আয়োজনে আসছে যেমন আমি গিয়েছিলাম আর দিনটি ছিল চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখ যদিও রমজানের জন্য বৈশাখটা প্রাধান্য পাচ্ছে না আর এই ছেলেগুলো এরা হচ্ছে আমার সহপাঠী যারা কিছু খাবার নিয়ে আসছে ইফতারির জন্য আর এই যে অনেক লোক দেখা যাচ্ছে এরাও ইফতারি করার জন্য এখানে আসছে তো আমি এই ফাঁকে ওরা এখানে সবাই একত্রিত হতে থাক আর আমি এই ফাঁকে আপনাদেরকে পুরো তিতুমির কলেজটা ঘুরে দেখাবো দেখতেই পাচ্ছেন বিশাল মাঠ কেউ কেউ ক্রিকেট খেলছে আর এই যে দুইটা নতুন ভবন যদিও এখানে আমাদের ক্লাস করা হয়নি বা যাওয়া হয়নি তারপরেও ভাল লাগে নিজের কলেজের ভবন দেখতেও দুইটা মেয়ে নববর্ষ পালন করছে নববর্ষের সাজে সেজেছে এটা হচ্ছে আমাদের শহীদ মিনার আমাদের কলেজের তারপরে সোজা এসে আমরা যাব এখন হাতের বা দিকে এখানে সাধারণত মানবিক বাণিজ্য বিভাগের বিভাগগুলো এদিকে এখানে আছে বাংলা অ্যাকাউন্টিং ইতিহাস ইসলামের ইতিহাস এই কিছু কিছু ডিপার্টমেন্ট এই ভবনটাতে আছে এই ভবনে ক্লাস হয় আর এখানে তার সাইডের ভবনটাতে এই বিভাগগুলো আর এখানে দেখতে পাচ্ছেন ওই অর্থনীতি বিভাগ তারপরে এটার সামনেই এই ভবনটাতে হয় ইংরেজি গণিত এইগুলো এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে কোনটা কি আর এই যে সাইডে দেখা যাচ্ছে ডান দিকে এটা হচ্ছে আমাদের কলেজের মসজিদ এখন আমরা যেখান দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে আবার চলে যাব গিয়ে আপনাদেরকে অন্য একটা সাইট দেখাবো যেটা বিজ্ঞান বিজ্ঞানের বিভাগগুলো ওইদিকে আছে তো আমরা ওখান দিয়ে এসে এখন আবার যাচ্ছি হাতের বা দিকে যাব হাতের বাঁ দিকে গিয়ে তারপরে যাব সোজা এটা হচ্ছে সেই জায়গা যেখানে খুবই বিরক্তিকর একটা সময় যায় যেখানে টাকা জমা দিতে হয় এই সিরিয়ালে দাঁড়িয়ে থাকা যে কী পরিমাণে কষ্ট বিরক্তিকর উফ আচ্ছা এখন এই জায়গাটা পুরোই ফাঁকা আর অন্য অন্যরা ইফতারির জন্য যাচ্ছে আবার আমরা যে পথ এসেছিলাম সে পথেই চলে যাচ্ছি এখন যাব ডান দিকে বিজ্ঞানে রাঙিনায় দেখতেই পাচ্ছেন ডান ডান দিক দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় আর এখানে আছে কলেজের প্রিন্সিপাল এদের কক্ষ এটা এটা আরেকটা সুন্দর জায়গা প্রাণীবিদ্যা বিভাগ দেখা যাচ্ছে আর যেহেতু এর আগে আমি কখনো রান্নার ভিডিও বাদে অন্য কোনো ভিডিও দেইনি বা কোনো ব্লগ করিনি তো আমি খুব একটা পারদর্শী নই ভিডিওতে আর বিষয় হচ্ছে যে এটা আমার খুব ভাল লাগছে নিজের কলেজ শেষ এখানে অনেক বছর সময় কাটিয়েছি তো এটা পুরোটা ভিডিও করে এটাকে রেখে দিতে আর এটা একটা স্মৃতি এটা ভবিষ্যতে আরও অন্য রকম হবে বা অন্য অন্যভাবে সাজবে তখন আমি এটা দেখব ভালো লাগবে বা আগের এই স্মৃতিটা আমার কাছে থেকে যাবে তো এই ভিডিও দেখে খুব একটা বিরক্ত হবেন না আশা করি যদিও আমি এতে পারদর্শী নই তো আমরা এখন সোজা যাব একদম গেট বরাবর যদিও আমরা এ পথ দিয়ে আসিনি আসছি ঘুরে ঘুরে মাঠ দিয়ে কিন্তু এটা হচ্ছে সোজা পথ আর এখান দিয়ে শহীদ মিনারে যাওয়ার রাস্তা এটা লক করে রাখে যত সময় যাচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসছে আর লোকজন বেড়ে যাচ্ছে আমি আপনাদেরকে এখানে আরও কিছু ইফতারের আয়োজনের দৃশ্য দেখাবো যেটা আমার খুব ভালো লেগেছে এখানে কিছু ছেলে কিছু না অনেক ছেলে অনেক কিছু ছেলে এখানে অনেকগুলো ছেলে ইফতারের আয়োজন করছিল এভাবে যেটা আমার দেখে খুবই ভালো লাগছে আর তারপরে এরকম সোজা দিয়ে আমি আমার যে গন্তব্য সেখানে চলে যাব দেখতেই পাচ্ছেন এটা সেই জায়গা যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম ডান দিকে গিয়েছিলাম তো আমার সহপাঠীরা সবাই পেপার নিয়ে বসার আয়োজন করছে আর আমাকে খুব ডাকাটাকি করছে তো আমি এখন তাদের সাথে যোগদান করব আর আপনাদের কলেজটা দেখালাম কেমন হয়েছে বলবেন অবশ্যই ভিডিও করাটা ভালো হয়নি নি জানি সেটা যাই হোক এখন সবাই খুবই ব্যস্ত এটা খুবই আনন্দের ভালো লাগার একটা মুহূর্ত ছিল তো এটা আমি বন্দি করে রেখেছি ক্যামেরার মাধ্যমে এখন আমাদের ইফতারির পর্যায়ে শেষ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে আমাদের আড্ডা চলছে আমরা এখন কিছুক্ষণ পর যে যার মতো করে চলে যাব তো আপনারা ভালো থাকবেন আর কেমন হলো বলবেন আর কি কি পচা হয়েছে ভুল হয়েছে সেটাও বলবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ